মা বাবার স্বপ্ন পূরণে এখন থেকেই প্রতিযোগিতা, মাথার ওপর প্রত্যাশার চাপ আর কাঁধে স্কুল ব্যাগের এইটুকু কাঁধে পাহাড় প্রমাণ স্কুল ব্যাগ বইতে বইতে ঝুঁকে পড়ছে ওরা। প্রত্যাশার চাপ তো কমানো সম্ভব নয়, তবে কোচি কাঁচাদের কাঁধের ভার কমাতে এবার তৎপর হয়েছে কেন্দ্রই। নির্দেশিকা দিয়ে তারা জানিয়ে দিয়েছে কোন ক্লাসে ব্যাগের ওজন সর্বোচ্চ কত হবে। পাশাপাশি পড়ুয়াদের স্বস্তি দিয়ে কেন্দ্রের নির্দেশ, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আর হোমওয়ার্ক দেওয়া যাবে না। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ভার 1.5 কেজির বেশি হবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যাগের ওজন হবে 2 থেকে 3 কেজি, ষষ্ঠ ও সপ্তমে 4 কেজি, অষ্টম ও নবম শ্রেণীতে 4.5 এবং দশম শ্রেণীতে সর্বোচ্চ 5 কেজি। ইতিমধ্যে CBSE স্কুলগুলোকে বলা হয়েছিল যে 1-2 যাতে হোমওয়ার্ক না দেওয়া হয় এবং স্কুলের ব্যাগকে হালকা করতে। এবার কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্লাস অনুযায়ী ব্যাগের ওজন নির্দিষ্ট করে দিল। ভারী ব্যাগ এবং হোমওয়ার্কের চাপ, মানে এটা আমাদের মানে আমাদেরই বাচ্চাদের উপর না চাপানোই ভালো। ব্যাগের ভার কমাতে স্কুলের ভেতরের পঠন পাঠনে গুরুত্ব দিয়েছে কেন্দ্র। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। এই দুই ক্লাসে ভাষা ও অঙ্ক ছাড়া অতিরিক্ত কোনো বিষয় পড়ানোও যাবে না। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াতে হবে ভাষা, অঙ্ক ও পরিবেশ বিজ্ঞান। পড়ুয়াদের অতিরিক্ত বই আনতে বলা যাবে না। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলিতে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। টেবিল টেনিস খেলোয়াড় পৌলমি ফিটনেসের গুরুত্ব ভালো করে বোঝেন। ছেলের বয়স 2 বছর, কদিন পরই স্কুলে ভর্তি হবে। এখন থেকেই ব্যাগের ভারে ছেলে নিয়ে পড়লে কি হবে তা ভেবে ভীত হয়ে পড়েছিলেন। কেন্দ্রের নির্দেশিকা তাকে বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। ভেরি হ্যাপি, কারণ এখন ও যে প্লে স্কুলে পড়ে আমাদের বাড়ির কাছেই, ভীষণ ভালো, ভীষণ ভালো। ও হয়তো সেরকম ওনা ওদের অনেক ব্রাঞ্চেস নেই, রিনাউন্ড না ওদের, কিন্তু আমি ভীষণ হ্যাপি। খুব প্লেফুলি ওদের সমস্ত কিছু শেখানো হয়, কিন্তু তাও আমি বলবো মাসে হয়তো একবার হোমওয়ার্ক খাতাটা বাড়িতে আসে এখনই 2 বছর বয়স থেকে। তো সেটা দেখেই আমার হাজব্যান্ড বলে আরে করাতে হবে না, সে হোয়াট এভার ইট মেবি, একটা আন্ডারলাইন হোক, একটা স্ট্রেট লাইন হোক, তাও বলে যেটুকুনি শিখবে ও খেলার ছলে স্কুলে যা করে করবে, এখন শুধু খেলবে বাড়িতে, এই বয়সটাতেও যদি পড়াশুনো করে। সিমিলারলি আমার এটাও মনে হয় ক্লাস 1-2 অবধি বাচ্চাদের বয়সটাই কী, তারা বোঝেই কি। একই প্রতিক্রিয়া সঙ্গীতশিল্পী নিপবিথি ঘোষেরও। ছেলের কাঁধে ওই বিশাল স্কুল ব্যাগটা দেখে মা হিসেবে অস্বস্তি হতে পারি। ফিজিক্যালি তো খুবই হার্মফুল, কারণ এই যে পুরো একটা পিঠের উপর যে চাপ পড়ছে, আর বাচ্চারা গিয়ে তক্ষুনি যে চলে গিয়ে ব্যাগটা রেখে দিচ্ছে তা তো না, ওটাতে বেশ কিছুটা স্কুলের মধ্যে ঢুকতে হচ্ছে, ক্লাসরুম অবধি যেতে হচ্ছে, প্রচুর সময় যেহেতু আমার ছেলে বাসে ফেরে, বাস লাইনটাতে দাঁড়াতে হচ্ছে, এই যে এতক্ষণ ধরে নেওয়া, সেটা তো একটা চাপ তো পড়েই বাচ্চাদের উপরে। আর তার উপরে আমি যেটা মনে করি যে এই যে একটা বোঝা, এটা কোথাও গিয়ে বাচ্চাদের সাইকোলজিক্যালিও মনে হয় যে আমি একটা বড় বার্ডেন ক্যারি করছি, সো স্কুল টাস্কটা একটুখানি বার্ডেনের মতো হয়ে যায় বলে আমি মনে করি। অভিভাবকরা বলছেন এতে ছোট ছোট ছেলে মেয়েগুলো অনেকটা রেহাই পাবে। একদম ছোট থেকে প্রাইমারি সেকশন থেকে ও ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই বিশাল ভারী ভারী ব্যাগ। তো আমার কখনো একটা মানে দেখে মনে হয়েছিল যদি ব্যাগলেস এডুকেশন সিস্টেম যদি কিছু থাকতো সেটা বোধহয় সবচেয়ে বেটার হতো। অনেক স্কুল আছে ইন্ডিয়াতেই এখন যে 1-5 অবধি কোনো বই কিন্তু নেই, জানেন তো, ওখানে শুধু ওয়ার্কশিট, শুধু ওয়ার্কশিট বাচ্চাদের দেওয়া হয় স্কুলে, সেই ওয়ার্কশিটে কাজ করে, আর সেই ওয়ার্কশিটে একটা দুটো বাড়িতে দিয়ে দেওয়া হয়, সেখানে করে ওরা সপ্তাহের শেষে সেটাকে একটা ফোল্ডারে রেখে দেয়, সারা বছরের সেটা একটা একটা পেজ। তো সেক্ষেত্রে সেই বাচ্চাদের এত বই ক্যারিও করতে হয় না। আর আমাদের তো ভারতবর্ষের তো আমাদের বেসিক রিকোয়ারমেন্টই অনেক কম, তাই বিদেশের মতো ওরম বলতে পারবো না যে অনলাইন একটা সাইট করে দিন, প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা অ্যাকাউন্ট করে দিন যেখানে বই ক্যারি করার দরকার নেই, সকালবেলা ঘুম থেকে উঠে ওই অ্যাকাউন্টেই থাকবে সব ওয়ার্কশিট যা করার। সংবেদনশীলতার সঙ্গে দেখি স্কুল কর্তৃপক্ষরা বিশেষ করে দেখেন, তাহলে এই আমাদের পরিকাঠামোর মধ্যেই কিন্তু অনেকটা ভার লগআপ করা যায়। তার না করা যায়, অনেক কিছু করা যায়, যেমনি লকার সিস্টেম নেই কিন্তু ক্লাসরুমের মধ্যে একটা আলমিরা রাখা যেতে পারে যেখানে প্রত্যেক দিন যে মোটা মোটা ভারী ভারী বই মানে খাতাগুলো রয়েছে সেগুলো রাখার একটা ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, তারপরে টাইম টেবিলটা যেমনি স্যার বললেন, মোটা বই আছে, কোথাও পাতলা বই আছে, কোনোদিন পাতলা মোটা মিলিয়ে একটা করা হলো, প্রতিদিন মোটা বই রাখলে ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে।
তারপর তো আরো অনেক কিছু হতে পারে, যেমনি কোনো কোনো স্কুলে টিফিন প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে টিফিন বাচ্চাদের একদম 1-5 অবধি, সেখানে যদি টিফিন বক্সটা জলের বোতল ওটাও ক্যারি করার দরকার নেই, সেখানেই তো মূল সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা, এবং রিপোর্টটা খুব স্পেসিফিক্যালি বাচ্চাদের উপরই। তারপর এখন যেরকম সিস্টেম হয়ে গেছে, যেমনি মানে ইংলিশ একটা সাবজেক্ট যেখানে লিটারেচার ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা খাতা, আমার ছেলেই বলছিল যদি একটা খাতা হতো মাম্মাম তাহলে আমি একটু কম ভারী হতো, এবং বইয়ের থেকে কিন্তু খাতার সমস্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক অনেকটা বেশি, আর প্রজেক্ট ওয়ার্ক করতে হয় ওদের। তো আমার মনে হয় স্কুলে বসেই যদি প্রজেক্ট ওয়ার্কগুলো করা যায় তাহলে সেগুলো ক্যারি করার একটু কম হয় আর কি, তাতেও সমস্যাটা একটু কমবে। এখন পড়ুয়াদের স্কুল ব্যাগে কতটা ভার বইতে হয় তা হাতে কলমে দেখতে ওজন মাপার যন্ত্র নিয়ে আমরা গিয়েছিলাম বিভিন্ন স্কুলে। প্রথমে আমরা গিয়েছিলাম রামমোহন মিশন স্কুলে। পড়ুয়াদের ব্যাগের ওজন কত হবে কেন্দ্রীয় সরকার তা একদম নির্দিষ্ট করে দিয়েছে। এই প্রেক্ষাপটই আমরা শহরের একটি স্কুলে, রামমোহন মিশন স্কুল। আমাদের সামনে যে কচিকাচারা রয়েছে তারা ক্লাস 2, 3 এবং 4। একদম হাতে কলমে জেনে নেব তাদের ব্যাগের ওজন কত, তাদের ওজন কত। এখানে আপনাদের আরও একবার মনে করিয়ে দেব ব্যাগের ওজন নিয়ে কেন্দ্র কি নির্দেশ দিয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ভার 1.5 কেজির বেশি হবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যাগের ওজন হবে 2-3 কেজি, ষষ্ঠ ও সপ্তমে 4 কেজি, অষ্টম ও নবম শ্রেণীতে 4.5 এবং দশম শ্রেণীতে সর্বোচ্চ 5 কেজি। এবার মেপে দেখা যাক এখানকার পড়ুয়াদের কত ওজনের ব্যাগ বইতে হয়। ক্লাস 2-এর পড়ুয়া যার খাতায় কলমে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ব্যাগের ওজন হওয়া উচিত 1.5 কেজি, কিন্তু সেই পড়ুয়ার ব্যাগের ওজন এখানে প্রায় 7.5 কেজি, 7.5 কেজিরও বেশি, 7.5 কেজি ব্যাগের ওজন। পড়ুয়ার নিজের ওজন এখানে দেখা যাচ্ছে 26 কেজি, 26 কেজি একজন পড়ুয়া, তার ব্যাগের ওজন 7.5 কেজি। যে পড়ুয়ার ওজন 26 কেজি তার ব্যাগের ওজন 7.5 কেজি, কিন্তু স্বাভাবিকভাবে কৌতূহল থাকবে এই ব্যাগের ভেতর কি আছে, কি আছে এই ব্যাগের ভেতর? খাতা আছে, কালার বক্স আছে, আমার একটা জামা আছে, তারপরে এখানে পেন্সিল বক্স আছে, এখানে আর একটা খাতা আছে, আর এখানে বই আছে। এই পড়ুয়াদের ব্যাগের ওজন দেখে অনেকে বলছেন এ তো দেখে মনে হচ্ছে বেচারারা পিঠে ইট বয়ে বেড়াচ্ছে। আমরা মেপে দেখার চেষ্টা করেছি এই পড়ুয়াদের পিঠের ভার ঠিক কতগুলি ইটের সমান। পড়ুয়াদের হাতে একটা করে ইঁট, এটা প্রতীকী, কারণ আমরা দেখছি যে একটা ইঁটের ওজন 3.5 কেজি, কিন্তু এখানে যে আমরা ব্যাগটা ধরে আছি সেই ব্যাগের ওজন 7.5 কেজি, মানে দুটোর চেয়েও বেশি ইঁট পিঠে বহন করছে একজন পড়ুয়া। যে পড়ুয়া একটা ইঁট ধরে আছে সেই পড়ুয়া মানে আরও একটা ইঁট যদি ওর হাতে দিই তার চেয়েও বেশি ওজন ও বহন করছে পিঠে প্রতিদিন। হাত কাঁপছে, পিঠে অসুবিধা হয় না? হয়, ভয় মাঝে মাঝে, কাঁধেও ব্যথা করে, তাই স্বাভাবিক। এখানে দুটো ইট যার ওজন হচ্ছে 7 কেজি, ওর ব্যাগের ওজন 7.5 কেজি, প্রতিদিনই এরকম ওজন থাকে না, এর বাড়ে কমে? এর বাড়ে, কবে? সোমবার, মঙ্গলবার। কেন? কারণ এখানে আরেকটা সাবজেক্ট আছে যেটা 3টে বই নিয়ে যেতে হয়, অনেকগুলো বই। মানে আজকে 7.5 কেজি ব্যাগ সেটাও হালকা? হ্যাঁ সেটা একটু হালকা, এর থেকে কত একটা বাড়ে, একটা বাড়ে কমে, এই ইটটা প্রতীকী, দেখে অন্তত কষ্ট হচ্ছে যে দুটো ইঁটও বহন করছে, কিন্তু ওর অজান্তে ও তার চেয়েও বেশি ভার বহন করছে এই ব্যাগে। সন্তানের স্কুল ব্যাগের ওজন অনেক অভিভাবকই টের পেয়েছেন, তবে তা যে এতগুলি ইটের সমান তা দেখে আঁতকে উঠছেন তারা। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছে? পড়ুয়াদের ব্যাগের বহর দেখে বোঝা গেল দুটো বা তারও বেশি ইট বহন করার মতো তারা প্রায় ব্যাগ বহন করছে। আমাদের সঙ্গে রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস রয়েছেন। সুজয়বাবু কি বলবেন, 7.5 কেজি তার চেয়ে বেশি এরম ব্যাগের ওজন ক্লাস 2 যেখানে 1.5 কেজি হওয়া উচিত? হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী তো 1.5 কেজি হতে হবে। এখন খাতা বই নিয়ে এত কেন হচ্ছে, জলের বোতল টিফিন নিয়ে, এটাও তো দেখতে হবে। আর দ্বিতীয় কথা,
আরও আবার কারো কারো দেখা যায় যে 5 কেজি, একই ক্লাসে একই রুটিন একই খাতা বই আনার কথা, কারোর 5 কেজি কারোর যে 7.5 কেজি কেন হচ্ছে এটাও বুঝতে হবে। আর কেন্দ্রীয় সরকার যে ব্যাগের ভার বলেছে সেটা কোথাও বলেনি অবশ্য যে টিফিন বাক্স জলের বোতল এগুলো নিয়ে হবে, আমরা ধরে নিতে পারি হয়তো ব্যাগের ওজন, এক্ষেত্রে বই খাতার ওজনই বলেছেন। তো দিনে যদি 4-5টা পিরিয়ড হয় সব বই সব খাতা একসঙ্গে না এনে এরকমভাবে বাছাই করে যেগুলো সেদিনকার ক্লাস ওয়ার্ক ইত্যাদি হবে সেরকমভাবে আনা, কিছু একটা ইভলভ করতে হবে, একটা কিছু বের করতে হবে, কারণ নির্দেশিকা তো অমান্য করা যাবে না, নির্দেশিকাটা মানতে হবে। আর এই সমস্ত নির্দেশিকাগুলো আসে একটা সাইন্টিফিক প্রসেসের মধ্যে দিয়ে, কাজেই বাচ্চাদের যে যতটা সহনশক্তি সেইটা মাথায় রেখে যখন নির্দেশিকা হয়েছে তখন পড়ার ভার সেটাও সহনশক্তির মধ্যে যাতে আনা হয় বা আনা যায় তার জন্য কিছু প্রসিডিওর ইভলভ করতে হবে বা চিন্তাভাবনা করতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে। এ তো গেল একটি স্কুলের ছবি, কিন্তু কেবলমাত্র একটি স্কুলের পড়ুয়াই যে স্কুল ব্যাগের ভারে জর্জরিত এমনটা একেবারেই নয়। রামমোহন মিশন স্কুল থেকে আমরা গেলাম বালিগঞ্জ শিক্ষা সদনে। স্কুল পড়ুয়াদের ব্যাগের ওজন নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর আমরা একটা স্কুলে, সেই স্কুলের পড়ুয়ারা, এখানে যে পড়ুয়ারা আমরা দেখতে পাচ্ছি সেই পড়ুয়াটা ক্লাস 1 থেকে ক্লাস 5। স্কুল ছুটি হয়েছে, ক্লান্ত অবসন্ন শরীরে পিঠে ভারী স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে আসছে পড়ুয়ারা। বিভিন্ন ক্লাসের কয়েকজন পড়ুয়াকে আমরা এক জায়গায় জড়ো করলাম, তারপর এক এক করে পিঠ থেকে ব্যাগ নামিয়ে তার ওজন মাপলাম। তুমি কোন ক্লাস? 1। একবার দেখি ব্যাগের ওজন, প্রায় 3 কেজি, 4 কেজির চেয়ে কম কিন্তু প্রায় 3 কেজি। ক্লাস ওয়ানের পড়ুয়া 1.5 কেজি ব্যাগ ওজন হওয়া উচিত বা তার বেশি হওয়া উচিত না, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 3 কেজি। ক্লাস 1 ক্লাস 2 4 জন পড়ুয়া, কেন্দ্রীয় সরকার বলছে যে ক্লাস 1 এবং 2 তাদের ব্যাগের ওজন 1.5 কেজির বেশি হবে না। আমরা ক্লাস 1 দেখলাম, ক্লাস 2 দেখব, তুমি এসো একটু, ক্লাস 2 দেখি তোমার ব্যাগের ওজন 3 এবং 4-এর মাঝখানে, তাই তো, মানে 3.5 কেজি। ক্লাস 2 এর ব্যাগের ওজন 3.5 কেজি। কোন ক্লাস? 4। 2 থেকে 3 কেজি ওজন হওয়া উচিত। তোমার ওজন দেখি কত, ব্যাগের ওজন, আমার নিজেরই কষ্ট হচ্ছে তুলতে, এটা 5 কেজি প্রায় ছাড়িয়ে গেছে, 5 কেজি ছাড়িয়ে গেছে, যেখানে ম্যাম 2 থেকে 3 কেজি হওয়ার কথা সেখানে ব্যাগের ওজন 5 কেজি ছাড়িয়ে গেছে। কি কি আছে তোমার ব্যাগে? অ্যাবাকাস বুকস, বুকস এন্ড কপিস, পেন্সিল বক্স এন্ড টিফিন বক্স। এই স্কুলে এখন পরীক্ষা চলছে, পরীক্ষার সময় সাধারণত পড়ুয়ারা কম বই খাতা নিয়ে আসে, তাতে ব্যাগের ওজন আঁতকে ওঠার মতো। তাহলে অন্য সময় ক্লাস চললে কি হবে? দিনের পর দিন এত ভারী ব্যাগ বইলে তো কচি বয়সে এই পড়ুয়াদের শরীরেও বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তা সত্ত্বেও কেন এমনটা হচ্ছে? স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে দায় ঠেলছেন অভিভাবকদের দিকে। ফ্রম দ্য স্কুল সাইড আমরা তো প্যারেন্টসদের সঙ্গে ওরিয়েন্টেশন করে আমরা ইনফর্মও করেছি যে আননেসেসারিলি সব বই পাঠানোর কোনো প্রয়োজন নেই, দে শুড ফলো দ্য রুটিন। সেকেন্ডলি, বাচ্চা ওদের মেন্টালিটি হচ্ছে যা পাচ্ছি সব নিয়ে যাচ্ছি, এক্ষুনি একটি বাচ্চা বললো আমি পড়তে পড়তে বইগুলো নিয়ে চলে এসেছি। এছাড়া শীতকাল দে আর ব্রিঙ্গিং সোয়েটার্স, কার্ডিগান্স, 2 করে টিফিন বক্স, এক্সট্রা পেন্সিল বক্স, কালার বক্স, আর পরীক্ষার সময় আমার মনে হচ্ছে যেন এদের এই টেন্ডেন্সিটা আরও বেড়ে যাচ্ছে, কিন্তু এত লাগে না, কেন ওদের ইসিএর জিনিসপত্র আমাদের স্কুলে থাকে যেগুলো বেশি ভারী। আমাদের স্কুলে আমরা ওয়ার্কশিটসের ভেতরে জুনিয়র স্কুল কাজ করে, ওয়ান ওয়ার্কশিটস, আমাদের শেয়ারিং বেসিসে বই বাচ্চারা শেয়ার করে, জেরক্স আনতে বলা হয়েছে অফ দ্য চ্যাপ্টার সো দ্যাট দে অ্যাভয়েড ব্রিঙ্গিং দ্য হেভি বুকস। সো প্লাস প্যারেন্টসদের বলা হচ্ছে, আবার রিকোয়েস্ট করছি আমি, প্লিজ সেন্ড দ্য বুকস উইচ আর অ্যাবসোলিউটলি নিডেড ফর দ্য ক্লাস, অযথা বই যেন না আনে ওরা। স্কুল কর্তৃপক্ষের একাংশ অবশ্য মনে করেন ইচ্ছে থাকলে পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কমানো সম্ভব। গ্রিক পুরাণে সেই অ্যাটলাসের কথা মনে পড়ছিল, তো এই ক্ষুদে অ্যাটলাসদের ওই প্রতিদিন ভারী ব্যাগটা, মানে একদিকে পড়াশুনোর চাপ তারপর ব্যাগের চাপ, এই দুটো প্রতিদিন ফেস করতে হচ্ছে। এবং ধরুন আজকেই আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল যে 25 থেকে 26 কিলো ওজনের একটা বাচ্চা, তার ব্যাগের ওজন 6 কিলো,
এই অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর বিষয় থেকে কি করে স্কুল কর্তৃপক্ষ মুক্তি দিতে পারে বাচ্চাদের? আমার তো মনে হয় অনেক রাস্তা আছে, সেটা নির্ভর করে যে কি পাঠ্যক্রম স্কুলে চালু আছে। যেমন বিভিন্ন বোর্ড আছে তো আমাদের দেশে, তো আমাদের যে বোর্ডের সাথে আমি সবচেয়ে পরিচিত সেটার কথা বলি, সেটা ICSE, আমাদের স্কুলটা ICSE। তো আমাদের প্রথমত কোনো বই বাধ্যতামূলক নয় কোনো বিষয়ে, এবং যে বই স্কুল চাইবে যদি না চায় না চাইবে। লার্নিং আউটকাম অর্থাৎ কী পড়ানো হবে সেটা ঠিক করা আছে, কিন্তু কিভাবে পড়ানো হবে তার পুরো স্বাধীনতা স্কুলকে দেওয়া আছে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা একেবারে অন্যরকম। এই বোর্ডেরই একাধিক স্কুলের নাম আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, যেখানে সেই বই এবং তার সম্পর্কে অন্তত সেই সাবজেক্টে দুটো খাতা। এখানে এই কিউমুলেটিভ সামটা আপনি করতে গেলেই দেখবেন যে 6 কিলো 5.5 কিলো হয়ে যাচ্ছে ব্যাগের ওজন। না না, আমি তো সেটা বলতে চাইনি যে সব স্কুল তো সমান হবে না, কোনো বোর্ডেই সব স্কুল সমান হয় না। কিন্তু আমি বলতে চাই যে এটার থেকে বাঁচার অনেকগুলো রাস্তা আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের ছোট ক্লাসে প্রায় বই নেই, হয়তো অঙ্কর একটা বই আছে, এছাড়া কোনো বই আমাদের নেই, এক নম্বর। দু নম্বর, অনেক সময় খাতা সংখ্যাটাও বড্ড বেশি হয়ে যায়, সেই জন্য সেখানে আমরা একটা জায়গার পরে ফাইল, ফাইল সেপারেটর, ফোল্ডার, এইসবগুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা এটা চিন্তাভাবনা করি যে একটা বাচ্চার এই ভারটা নেওয়া উচিত নয়। এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে কিন্তু রাস্তা আছে। আরেকটা আমি মনে করি যে যেখানে ধরুন বই রাখা বাধ্যতামূলক, এবং আপনারা এই লকারের কথা বলছিলেন, লকার স্কুল দিতে পারছে না যে কোনো কারণেই হোক, ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু নিশ্চয়ই, সেখানেও যদি টাইম টেবিলটা সেইভাবে করা যায় তাহলে তো প্রত্যেক দিন সব বই আনার দরকার নেই। এই এই কতগুলো সোজা সোজা জিনিসে যদি করা যায় তাহলে কিন্তু ব্যাগের ভার অনেকটা কমতে পারে। অর্থাৎ বই, খাতা, টাইম টেবিল এবং বই ছাড়াও যে পড়ানোর একটা সম্ভাবনা আছে, একটা জায়গা আছে, সেটা ভাব। কিছু কিছু স্কুলে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অঙ্ক ছাড়া টেক্সট বই নেই। এমনই এক স্কুল ফিউচার ফাউন্ডেশনে গিয়েছিলাম আমরা। এখানে পড়ুয়াদের ব্যাগের ওজন একটু কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টোটা। এখানকার পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন দেখেও আঁতকে উঠতে হয়। আমরা আরও একটি স্কুলে, এখানে প্রচুর পড়ুয়া রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 10, তাদের সঙ্গে বসবো, তাদের ব্যাগের ওজন করব, এবং পাশে যে এই ইঁটগুলো রয়েছে এই ইঁটেরও ওজন করব। কারণ তাদের ব্যাগের ওজন আর ইঁটের ওজনের কত তফাৎ! একটা ইঁট বহন করতে কি তাদের প্রত্যেক দিন হয় সেটাও আমাদের যাচাই করার একটা অবশ্যই আমরা করব। আমরা এখানে যারা পড়ুয়া আছে দু একজনকে ডেকে নেবো। প্রথমে তোমাকে ডাকবো, তোমার কোন ক্লাস? ক্লাস 7। ক্লাস 7 পড়ুয়ার ব্যাগের ওজন যদি দেখা যায় 4.5 কেজির বেশি, 4.5 কেজি, কিন্তু 4.5 কেজি হওয়ার কথা নয়। এবং ব্যাগটা নাও, একটা ইঁটের ওজন যদি করি, একটা ইঁটের ওজন হচ্ছে 3.5 কেজি। তোমার কোন ক্লাস? ক্লাস 2। 1.5 কেজি ব্যাগের ওজন হওয়ার কথা। তোমার ব্যাগের ওজন কত? তুমি রাখো কত কত বলো তুমি? 3.5 কেজি। 3.5 কেজি। তোমার কোন ক্লাস? 4। তোমার ব্যাগের ওজন কত কত দেখা যাচ্ছে? 4। তোমার নিজের ওজন? নিজের ওজন দেখা যাচ্ছে 25। তোমার কোন ক্লাস? 4। 25 কেজি নিজের ওজন, ব্যাগের ওজন 4.5 কেজি, মানে একটা ইঁটের চেয়েও বেশি ওজন প্রত্যেক দিন স্কুলে আসেন এই পড়ুয়া। অনেকে বলছেন স্কুল কর্তৃপক্ষ বই আনতে নিষেধ করলেও পড়ুয়ারা ব্যাগে করে জলের বোতল, টিফিন বক্স, পোশাক নিয়ে আসে। কোথাও কোথাও পড়ুয়ারা স্কুল টিউশন সেরে বাড়ি ফেরে, ফলে অনেক সময় তাদের ব্যাগে দুটি করে টিফিন বক্স এবং জলের বোতলও থাকে। দুটি 1 লিটারের জলের বোতলের ওজনই তো 2 কেজি, তার সঙ্গে টিফিন বক্সের ওজন, ফলে বইয়ের সংখ্যা কমলেও আনুষঙ্গিক জিনিসের ভারে স্কুল ব্যাগের ওজন সেই বেড়েই যায়। বিশেষজ্ঞদের মতে এই বিষয়টিতেও নজর দেওয়া প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। আমরা একটা ইঁটের ওজন করছিলাম, ইঁটের চেয়েও বেশি। এটা কেন আপনারা স্কুলে এত তৎপরতা দেখান তা সত্ত্বেও?
না আমাদের তো দেখুন স্কুলের টিচিং লার্নিং মেথডোলজিটা যা, তাতে আমাদের ক্লাস ওয়ান থেকে সিক্স অবধি কোনো টেক্সট বইই নেই ম্যাথস বই ছাড়া। আমাদের অ্যাক্টিভিটি বেসড, এক্সকার্শন বেসড পেডাগজি, সুতরাং তা সত্ত্বেও যদি বই মানে ব্যাগের ওয়েট যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই আমরা দেখব সেটা, কারণ আমাদের কাছে তো বাচ্চাদের ওয়েলফেয়ারটাই সব থেকে বেশি, তাদের হেলথ, তাদের মেন্টাল ফিজিক্যাল সবটাই দেখা আমাদের দায়িত্ব, আমরা নিশ্চয়ই কিছু মেজার্স নেব। এরপর আমাদের গন্তব্য ছিল হীরেন্দ্র লীলা পত্রনবীশ হাই স্কুল, এখানেও বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের রোজকার স্কুল ব্যাগের ওজন মেপে দেখেছি আমরা, তা উদ্বিগ্ন হওয়ার মতোই। ক্লাস ফোরের স্টুডেন্ট তার ব্যাগের ওজন আমরা যা দেখতে পাচ্ছি 8 কেজি, কিন্তু 8 কেজি ব্যাগের ওজন কেন হবে, কি আছে ব্যাগে আমরা দেখে নেব, স্টুডেন্ট আছে তার কাছ থেকে জেনে নেব। তুমি ব্যাগটা খোলো, কি কি আছে দেখাও। আমরা দেখতে পাচ্ছি 5টা বই, 1টা বোর্ড, ওর হাতে বেশ কয়েকটা খাতা, কটা খাতা, 6 বুক, 6টা খাতা, 1টা পেন্সিল বক্স, 1টা টিফিন বক্স এবং ব্যাগের ওজন। স্কুল কর্তৃপক্ষ এতে হতবাক, যদিও তাদের বক্তব্য এ নিয়ে তাদের কিচ্ছু করার নেই। আমার নিজেরই একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে, একটি বাচ্চাকে এখানে দেখছি ব্যাগের ভারে একদম ওর নিজে বেন্ড করে গেছে, আমি বাচ্চাটাকে ডাকলাম, ডেকে বাচ্চাটার ব্যাগটাকে নিলাম, বললাম এত ভারী ব্যাগ নিয়ে এসেছো কেন, হাসছে, তো সমস্ত খাতা বই যা যা আছে সব বার করলাম, টাইম টেবিল বার করলাম, করে ওকে বললাম যে এই এই দুটো ইংলিশ এনেছো কেন, না এনেছি যদি মিসরা করান, মিস তো করাবেন না, তোমার ল্যাঙ্গুয়েজ আছে লিটারেচার কেন করাবেন, বাবাকে ডেকে বললাম, বলছে কি করব ম্যাডাম ওর মা সব ঢুকিয়ে দেয়, তো আমরা এখান থেকে কি করে আমরা নিজেদের বার করব বলুন, বাবা মারাই তো পাঠিয়ে দেয় ভয়তে। এবার কেন্দ্রের নির্দেশিকার পর কি ছবিটা বদলাবে, ছোট ছোট পড়ুয়াদের পিঠে থাকা স্কুল ব্যাগের ভার কি কমবে, তেমনটাই আশা করছেন অভিভাবকরা। চোখের সামনে ব্যাগের ভারে সন্তানকে নুয়ে পড়তে দেখে কারই বা ভালো লাগে, অনেকে তো সন্তানের ব্যাগ নিজের কাঁধেও নিয়ে নেন, কিন্তু সেটা পাকাপাকি কোনো সমাধান নয়, তাই কেন্দ্রের নির্দেশের কথা শুনে স্বস্তিতে তারা। ওদের এমনিতে অনেক অনেক ব্যাগের প্রেশার থাকে, সেটা একটু যদি কম করা হয় তাহলে ভালো হয়। এমনিতে স্কুলরা অনেক রুটিন ওয়াইজ করে দিয়েছে, আমাদের বিএসএস স্কুল রুটিন ওয়াইজ করে দেওয়াতেও অনেকটা হেল্প হয়েছে আমাদের। খুবই ভালো চোখে দেখছি, বিষয়টি খুবই ভালো, খুবই প্রয়োজনীয় এবং এটা সত্যি দরকার ছিল, কারণ বাচ্চাদের ব্যাগের ওজন দিন দিন প্রচণ্ড বেড়ে যাচ্ছে, পড়ার অসম্ভব চাপ, যখন এদের ফুল ক্লাস থাকে ব্যাগ মানে প্রচণ্ড ভারী, আমি তো ক্যারি করি, বাচ্চারা কি করবে, এরা সিঁড়ি দিয়ে ওঠে, কার আমাদেরই কাঁধ ব্যথা হয়, এদের তো হবেই। সরকারি হোক বা বেসরকারি, স্কুল ব্যাগের ওজন নিয়ে উদ্বিগ্ন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরাই, কেন্দ্রের নির্দেশে স্বস্তির হাসি তাই সমস্ত অভিভাবকদের মুখেই। ক্লাস ওয়ান থেকে টু এর জন্য যেই মানে বাংলা অঙ্ক ইংরাজি এই তিনটে থাকলেই বেটার, তিনটের জন্য 3টে খাতা, কিন্তু এদের এই দুগুলোর সাথে এদের এক্সট্রা আরও কিছু দিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য এর ফলে এর ব্যাগগুলো এত ভারী হয়ে যাচ্ছে, ছোটো ছোটো 1-2 মানে বাচ্চা তো ছোটো, ওদের প্রতি মানে ওইগুলোকে বই আনা খুব কষ্ট। অন্তত বেশি করে স্কুলে আরও গার্ড নেট নেওয়া দরকার, বোঝানো দরকার বাচ্চাদের, বইটা কম করা দরকার কিন্তু বোঝানোরটা অনেকটা বেশি দরকার আমার মতে, যে বোঝাতেই অনেক কিছু তারা শিখতে পারে। ছোট ছোট পড়ুয়াদের রেহাই দিতে কয়েকটি উপায় বাতলেছেন বিশেষজ্ঞরাও, যেমন প্র্যাকটিক্যাল নির্ভর পরীক্ষা ব্যবস্থা চালু করা যাতে পড়ুয়াদের কম বই খাতা আনতে হয়, ওয়ার্কশিট চালু করা, বই ভাগ করে পড়াশোনা যাতে সবার সব বই না আনলেও চলে, বুক কর্নার অর্থাৎ স্কুলেই বই রাখার জায়গা, স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাখা, স্কুলে উন্নত মানের ক্যান্টিন রাখা যাতে পড়ুয়াদের টিফিন বক্স না আনতে হয়। অনেকে আবার বলছেন যুগের চাহিদা মেনে আজ সব কিছুই অনলাইন, তাহলে পড়াশুনোই বা অনলাইনে হবে না কেন, তাহলে তো ব্যাগের ব্যাপারই থাকে না। ধরুন হোমওয়ার্ক যদি যারা ডিজিটাইজড যাদের স্কুলস, যারা নিউ অ্যাডভান্স স্কুলস, তারা হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপ করে বা পার্সোনাল কোনো কম্পিউটারে, তাহলে কী হয় ওই স্কুল রিলেটেড ডায়েরি যেটা হয় সেটা অনেক সময় খুব ভারী হয়, সেটা রোজ আর ক্যারি করতে হয় না। হোমওয়ার্কগুলো ইজিলি পোস্ট করে দিতে পারে ওরা, মানে ধরুন পার্সোনাল কম্পিউটারে, সেটা মানে স্কুলকে অনেক এটা নিয়ে একটা সিস্টেমেটাইজভাবে কাজ করতে হবে। আশার আলো দেখিয়েছে রাজ্য সরকারও, কেন্দ্রের নির্দেশের সঙ্গে সহমত পোষণ করছে তারাও। স্কুলে স্কুলে ব্যাগ রাখার বই রাখার জন্য আলাদা করে সেপারেট বক্স করবার চিন্তাভাবনা তো আমাদের আছেই, বাচ্চাদের কাঁধে ওজন চাপিয়ে লাভ নেই।
ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল ব্যাগের ওজন কমাতে বেশ কিছু পদক্ষেপ নেয়। এখন প্রথম শ্রেণীতে দুটি বই, দ্বিতীয় শ্রেণীতে তিনটি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পাঁচটি করে বই। আপনারা পাঠ্যক্রম এবং পড়ানোর পদ্ধতিটাও পুনর্মূল্যায়ন করেছেন, কোথাও কি এই ফ্যাক্টরটা মাথায় রেখেছিলেন যে যখন পুনর্মূল্যায়ন করছেন এই যে অতিরিক্ত বোঝা সিলেবাসের এবং বই বহন করার, হ্যাঁ অনেকে ঠাট্টা করে বৈবাহিক বলতে পারে, সেইটা কোথাও একটু লাঘব করা যায়? হ্যাঁ, আমাদের যখন এই সিলেবাস কমিটি তৈরি হয় তার যে টার্মস অফ রেফারেন্স ছিল সেখানে এটা ছিল অনেকগুলোর মধ্যে একটা এবং খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে চেয়েছিলেন যে পিঠের ব্যাগের ওজন কমানো হোক, কিন্তু ব্যাপারটা আমি দুটো ভাগে বলি। একটা হচ্ছে একদম বইয়ের ওজন, খাতার ওজন কিভাবে আমরা কমালাম, আর একটা ডাক্তারবাবু যেটা বলছিলেন যে মেরুদণ্ডের ওপরে যেটা, মস্তিষ্কের ওপর ওজনটা কিভাবে কমালাম। প্রথম কথা হচ্ছে আমরা যে বয়সের কথা বলা হচ্ছে, ক্লাস ওয়ান টু বা তার আগে প্রি প্রাইমারিতে যারা পড়ে, আমরা যে বইটা করেছি আমার বই বলে সেটা একটা বই, তার মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নিউমেরিসি, কিছু পরিবেশের বিষয় এবং ফিজিক্যাল এডুকেশন, এটা একটা বইয়ের মধ্যে রাখা হয়েছে। এবং এই বইটা কিন্তু স্কুলে থাকবে, এই বইটা তারা বহন করবে না, তারা বহন করবে শুধুমাত্র সহজ পাঠ। ক্লাস ওয়ান এবং ক্লাস টুতে এই একই পদ্ধতি, অর্থাৎ শুধুমাত্র সহজ পাঠ নিয়েই তারা স্কুলে আসছে। এক, অধিকাংশ স্কুলে অন্য মাধ্যমের স্কুলেও যেটা মূল সমস্যা খাতা, খাতার ক্ষেত্রে একদমই। এই যে দুটো বইয়ের কথা বললাম, আমার বই ক্লাস ওয়ান এবং ক্লাস টু, এই বইটা কিন্তু খাতাও, অর্থাৎ এটা কিন্তু একটা, এই এই বইয়ের মধ্যেই কাজটা হবে, এবং হবে বলেই এই বই, যেমন তাকে আমরা বইতে বলছি না, এই বইটা এমনিতেও যদি পাতলাও হতো তাহলেও বাড়িতে দেওয়া যায় না, কারণ এখানে যেহেতু কাজটা হবে, বাড়িতে কাজ করে দিলে স্কুলে কোনো অসুবিধা হবে, সেই জন্যই বইটা কিন্তু খাতাও। ফলে বই যেমন স্কুলে থাকছে একই সঙ্গে তেমন এটা খাতাও স্কুলে থাকছে, বাড়তি ওজন কমছে, বাড়তি ওজন কমছে। এবার যদি আপনি থ্রি থেকে ফাইভ দেখেন, সেখানে হয়তো বাংলা বই এসছে, ইংরেজি বই একটা আছে, অঙ্ক বই আছে, কিন্তু পরিবেশ বলে যে বইটা আছে সেখানেও কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং পরিবেশ এইগুলো একসঙ্গে করা আছে, অর্থাৎ এখানে চারটে বইয়ের ওজন একটা বইয়ে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ কিনা শুধুমাত্র বইয়ের ভারের কথা যদি বলেন, যেরকম কৃষ্ণেন্দু ওজন করে দেখাচ্ছিল, তাহলে কিন্তু সেটা 10% তলায়। এবং এইটা বাদ দিলে একটা খুব চমৎকার কথা বলেছিলেন প্রফেসর ইয়সপাল, তার একটা বিখ্যাত রিপোর্ট আছে, 1993 সাল নাগাদ রিপোর্টটা উনি দেন, লার্নিং উইদাউট বার্ডেন। সেখানে উনি বলেছিলেন গ্র্যাভিটেশনাল লোড কমাতে গিয়ে যেন সাবজেক্টের গ্র্যাভিটি না কমে যায়। তো সেইটা করতে গিয়ে আমাদের এই যে ধরুন আমরা ইন্টিগ্রেট করছি এতগুলো সাবজেক্টকে একটা বইয়ের মধ্যে নিয়ে আসছি, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটেশনাল লোডটা কমানোর জন্য নয়, একই সঙ্গে স্কিলের একটা ইন্টিগ্রেশনের ফলে যাতে তার সাবজেক্টের গ্র্যাভিটিটা থাকে সেটার দিকে তাকিয়ে। একদম, আমি এই কথা, বিজ্ঞানের কথা হলো, আইনস্টাইনের কথা মনে পড়লো, বলেছিলেন আপনার সন্তানকে যদি বুদ্ধিমান করতে চান তাকে রূপকথা পড়ান, যে এইটা কিন্তু অধিকাংশ মা বাবার মানে ভাবনা চিন্তার পরিধির মধ্যেই আসে না। নিয়মিত ভারী স্কুল ব্যাগ বইলে ছোটদের শরীরে কি বিরূপ প্রভাব পড়তে পারে তা নিয়ে আগেই একটি রিপোর্ট দিয়েছে অ্যাসোসিয়েশনের ন্যাশনাল হেলথ কমিটি। তাদের একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়, ভারী স্কুল ব্যাগের জন্য ছোট্ট বয়স থেকেই শিরদাঁড়ায় মারাত্মক সমস্যা হতে পারে। বণিক সভা অ্যাসোসিয়েশনের ন্যাশনাল হেলথ কমিটি দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর এবং দেহরাদুনে সমীক্ষা চালায়। 2500-এরও বেশি পড়ুয়া এবং তাদের অভিভাবকদের প্রশ্ন করা হয়। সমীক্ষায় উঠে আসে 88%-এরও বেশি পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তাদের ওজনের 40-45%, এমনকি নার্সারির ছোট্ট পড়ুয়ারাও এর হাত থেকে রেহাই পায় না। স্কুলে কোনো লকার নেই, এমনকি পড়ুয়াদের স্কুল ব্যাগ কেমন হবে সে বিষয়ে অধিকাংশ স্কুলে কোনো নির্দেশিকাও নেই। We did the survey all across the country. যেরকম যেরকম ক্লাস উঁচু হয়ে যাচ্ছে বাচ্চাকে অত বড় ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে, আর অনেক স্কুলেরা আছে যাদের কাছে বেসিক ফ্যাসিলিটি নেই, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠছে তিনতলা চারতলা এত ব্যাগ নিয়ে। কিছু কিছু প্রাইভেট স্কুল আছে যারা লকার ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু সব তো সেরকম নয়। অ্যাসোসিয়েশনের ন্যাশনাল হেলথ কমিটির রিপোর্টে বলা হয়, এর ফলে ঘাড়ে, কাঁধে, পিঠে ব্যথা তো অবশ্যম্ভাবী, শিরদাঁড়ার মারাত্মক ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে পেশিও, হতে পারে আরও একাধিক সমস্যা, যেমন শিরদাঁড়া বেঁকে যাওয়া, অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা।
মাথা যন্ত্রণা, বৃদ্ধি ব্যাহত হওয়া, শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যাওয়া। এত ওয়েট নিয়ে যদি বাচ্চারা উঠবে, রোজ দিন আপ অ্যান্ড ডাউন করবে, তো নেক পেন থেকে শুরু করে স্পন্ডেলাইটিস, অনেক ধরনের জিনিসগুলো। চিকিৎসকদেরও দাবি, শিশুদের পিঠে ব্যথার সমস্যা হু হু করে বাড়ছে, এজন্য তারা ব্যাগ প্রস্তুতকারী সংস্থাগুলিকেও দায়ী করেছে। ব্যাগের ডিজাইনটা আছে, সেগুলো কিন্তু যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলে কি বাচ্চাদের একটা ব্যাগের ডিজাইনটা আমরা যেভাবে দেব, সেটা কিন্তু আমাদের দেশে মানা হয় না। এটা স্কুল কিংবা যে ব্যাগ ম্যানুফ্যাকচারার আছে কিন্তু তারা মানে না। অনেক চিকিৎসক তো রীতিমতো আশঙ্কিত, ছোট বয়সেই এসব সমস্যা শরীরে ঢুকে গেলে এই শিশুদের ভবিষ্যৎ কী হবে? তার স্পাইনের গ্রোথ, তার স্পাইনের ব্যালেন্স, তার স্পাইনের কার্ভেচার, এগুলো সবকটাতেই প্রবলেম হবে এবং এটার এফেক্টটা কিন্তু খুব সুদূর প্রসারী হবে। কারণ এটা গ্রোয়িং স্পাইনের উপরে যদি আপনি এইভাবে চাপটা দিতে থাকেন তাহলে সেটা একটা বড় প্রবলেম করবে ফিউচারে। আমি বলছি যে এমনিতেই অনেকে রসিকতা করে বলেন এই রাজ্যের মেরুদণ্ডের একটা সমস্যা আছে, তাহলে ছোট থেকে সেই মেরুদণ্ড যদি বেঁকে যায় তাহলে কাঁধে তৈরি করছি আমরা জোকস অ্যাপার। কিন্তু আমি বলছি অনেক বাচ্চাদের সঙ্গে কৃষ্ণেন্দু কথা বলছে, নিজেরাই বলছে যে ঘাড় এবং পিঠে প্রতিদিন ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। চিকিৎসক হিসেবে এই রকম বাচ্চাদের আমাদের কাছে খুব কমনলি আসছে, ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটা খুব কমন, সমীক্ষা তো উঠে এসছে। কিন্তু আমরা দুটো জিনিস দেখছি বেসিক্যালি, একটা দেখছি যে বাচ্চা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে দেখছি তাদের কোমরে পিঠে ঘাড়ে ব্যথা হচ্ছে। আমার মনে হয় না সিম্পলি এত সহজ জিনিসটা, যেটা আমার মনে হয়েছে বা আমি যা পড়াশোনা করেছি তাতে আমার মনে হয়েছে যে এই দুটো কিন্তু রিলেটেড নয়। আচ্ছা, এই দুটো একদমই রিলেটেড নয়। এই বাচ্চার যে স্কুল যাচ্ছে ব্যাগ, এটা একটা ফ্যাক্টর হতে পারে, তার আরও অনেক ফ্যাক্টর আছে, তার স্কুলের কী পরিবেশ, তার পড়াশোনার সিলেবাসে সে মানাতে পারছে কি না, তার বাড়ির কী পরিবেশ, সেখানে সে কতটা সাপোর্ট পাচ্ছে, কতটা বকুনি খাচ্ছে, সবগুলো ইম্পর্ট্যান্ট। মানে ফিজিক্যাল ফ্যাক্টরের সঙ্গে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করছে। এবং মোস্টলি এই সোশ্যাল সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেন ওয়েট। যেটুকু ওয়েট দিচ্ছে, যেটা বলা হয় যে 10% ওয়েট, কিন্তু মেডিকেল সায়েন্সে এরকম কোনো রিসার্চ এখন অব্দি নেই। আচ্ছা, যেটা করা হয়েছে যে একদম সায়েন্টিফিক্যালি প্রুভ করা যে এত বেশি ওজন হলে এত আপনার বাচ্চার অসুবিধা হবে, সেরকম কিন্তু কোনোই নেই। যেটা ধরা হয় যে আমাদের যে মেরুদণ্ড আছে সেগুলো হাড়গুলো যে বসানো থাকে, হাড়গুলো ভার্টিব আমরা বলি, তার মধ্যে একটা জেলি থাকে আমরা বলি ডিস্ক, আর তাদের কিছু জয়েন্ট থাকে যেগুলো আমরা বলি ফ্যাসেট জয়েন্টস, এইটার উপরে ভার্টিবা মুভ করে, সামনে পিছনে বা মুভ করে। যখন আমরা ওয়েট দিই মেনলি এই ডিস্ক আর বাট ফ্যাসেট জয়েন্টসটাই ওয়েটটা ক্যারি করে, আর এই এই এইটা যখন ওয়েটটা পড়ে না, তাহলে যেটা হয় বাচ্চারা বেশি ওয়েট পড়লে বাচ্চারা সামনের দিকে ঝুঁকে যায়, তাতে স্পাইনের যে নর্মাল কার্ভেচার, সেই স্পাইনের নর্মাল কার্ভেচারটা অল্টার্ড হয়। নর্মালি ঘাড়ের ওখানটা বলছেন এই রং পশ্চার, একটা রং পশ্চার, যার জন্য ওদের মেকানিক্যাল কিছু পেন হবে যেটা কিন্তু রেস্ট নিলেই সঙ্গে সঙ্গে কমে যাওয়ার কথা। সেটা ক্রনিক লো ব্যাক পেন যেগুলো নিয়ে বাচ্চারা আসছে সেটা কিন্তু করার কথা না। এখানে যদি না ইমোশনাল ফ্যাক্টর, সাইকোসোশাল ফ্যাক্টর কাজ করে, আমার মনে হয় এটাকে আরো গভীরভাবে দেখা উচিত, জাস্ট বিকজ অফ ব্যাগ এটাকে না করা উচিত। এবং এদের যে আদার ফ্যাক্টর, মানে এই চাপ শুধুমাত্র ব্যাগের চাপ না, তার সঙ্গে পাঠক্রমের চাপ, তার সঙ্গে চতুর্দিকে এক্সপেকটেশনের চাপ, এক্স্যাক্টলি এই সবগুলো। আমার মনে আছে পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় কি নিয়ে যেত, মানে স্লেট পেন, তালপাতার পুঁথি, মানে আমি বলছি সেই চাপ কখনো, মানে আমি বলছি এই স্কুলের ব্যাগের চাপ কিন্তু প্রতীকীয়, মানে কোথাও একটা আমরা সমাজ যে চাপটা দিচ্ছি সেটা স্কুলের ব্যাগের চেহারা নিয়ে বাচ্চাগুলোর ঘাড়ে চাপছে। একদম তাই, এবং এখানে সবচেয়ে বেশি দামা মনে হয় দায়ী হচ্ছে আমাদের পেরেন্টসরা, তারা চায় সবাই ছেলে ফার্স্ট হবে, মানে লাস্ট কথাটা উঠে যাবে ডিকশনারি থেকে এবং সবাই ফার্স্ট হবে, সবাই 100-এ 100 পাবে, এই যে এক্সপেকটেশন বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর আমার যা মনে হয়েছে। অনেকে বলছেন শিশুরা নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব অভিভাবক এবং স্কুলে, তারা কি করছেন, শরীর কিংবা মন কোনোটাই কি ঠিক থাকছে, ভারী ব্যাগ মানেই কি দারুণ পড়াশুনো। এই প্রেক্ষিতে কেন্দ্রের বর্তমান নির্দেশের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছে বহু স্কুল কর্তৃপক্ষ। স্পেসিফিক ওয়েট হিসেবে যেটা দিচ্ছেন এটা কিন্তু একটুখানি অসুবিধা হলেও হতে পারে, কারণ আমি ওই যে 1 কিলো কি 2 কিলো যেটা ব্যাগের ওয়েট, হোয়াট এভার ইট ইজ, তার মধ্যে কি ওয়াটার বটল থাকবে,
তার মধ্যে কি টিফিন বক্স থাকবে, সেইগুলোকে আমার বলে দিতে হবে যে যত সম্ভব কারণ সেগুলো নিয়েই তো ব্যাগটা। পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কত হবে তা নিয়ে 2006 সালে প্রস্তাবিত আইনে বলা আছে, স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের 10% বেশি হবে না। নার্সারি এবং কিন্ডার গার্ডেনের পড়ুয়ারা স্কুল ব্যাগ নেবে না। ব্যাগ নিয়ে স্কুলকে নির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে, স্কুলে লকার তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে। স্কুল অথরিটিজ শুড মেক ইট ম্যান্ডেটরি যে বাচ্চারা লাইট ওয়েট নিয়ে আসেন, স্টুডেন্টকে আপনারা লকার দিয়ে দিন, বাচ্চারা যাবে নিজের জিনিসগুলো রাখবে। এর আগে কোচি কাঁচাদের পিঠের এই ভার লাঘব করতে নির্দেশ জারি করে মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি এন কিরূপকরণ সম্প্রতি নির্দেশ দেন, প্রি প্রাইমারি স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া যাবে না। পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে আরও একগুচ্ছ পথ বাতলান বিচারপতি, যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হোক শুধু ভাষা ও অঙ্ক, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ভাষা ও অঙ্কের সঙ্গে পরিবেশ বিজ্ঞান, এইসব বিষয় পড়ানো হোক এনসিইআরটির বই থেকে। হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকারগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে বলুক কেন্দ্র। আইনজীবী এম পুরুষোত্তম 2017 সালের 29 জুলাই প্রকাশিত সিবিএসইর একটি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একটি মামলা করেন। তিনি দাবি করেন, একটু বেশি বয়সের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক লাভজনক, কিন্তু শিশুদের জন্য নয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া অনুচিত, এই প্রসঙ্গে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত। এই মামলাতেই মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ জারি করে, প্রত্যেক শিশুর শৈশব উপভোগ করার মৌলিক অধিকার আছে, তাদের আনন্দ করে পড়াশোনার পরিবেশ দিতে হবে। স্কুল ব্যাগের ভার লাঘব করতে নির্দেশিকা জারি করে সিবিএসইও। বলা হয়, বাড়ি থেকে আনা বইয়ের বোঝা কমাতে ক্লাস লাইব্রেরি চালু করতে হবে। পড়ুয়াদের যাতে প্রচুর বই খাতা বইতে না হয় সেজন্য তৈরি করতে হবে রুটিন। ক্লাসে পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন পরীক্ষার ব্যবস্থা করতে হবে। রাখতে হবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, যাতে পড়ুয়াদের জলের বোতল না বইতে হয়। খেলাধুলোর ক্লাস থাকলে সেই পোশাক পরেই স্কুলে আসার নিয়ম করতে হবে, যাতে ব্যাগে বাড়তি পোশাক না বইতে হয়। এবার একেবারে ক্লাস ভিত্তিকভাবে স্কুল ব্যাগের ওজন বেঁধে দিল কেন্দ্রই, যা কার্যকর হলে অনেকটাই রেহাই পাবে পড়ুয়ারা, প্রত্যাশার চাপে নুয়ে পড়ার হাত থেকে বাঁচবে শৈশব।